আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের বিষয় গণিত অনুশীলনীর 3-এর 4 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। সকলে মনোযোগ সহকারে ডাকটা শুনো। জাইদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? আবার মনোযোগ সহকারে ডাক্তার একটু পড়তেছে, সকলে শুনো। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? এখানে চালের মূল্যটা দেওয়া আছে, কিন্তু আরগুলোর মূল্য দেওয়া নাই। যেহেতু আমরা চালের মূল্যটা দেওয়া আছে 1 কেজি চালের মূল্য 38 টাকা, যেহেতু কত কেজি চাল আমাদের আছে, 40 কেজি চাল আছে, তাহলে আমরা বের করে নেই। 1 কেজি চালের মূল্য 38 টাকা, অতএব 40 কেজি চালের মূল্য 38 × 40, আমরা সেটা রাখ করে নিতে পারি বন্ধুরা। 38 40, শূন্যতা যা কিছু গুণ করবো শূন্য, শূন্যতা 3-এর গুণ করলে শূন্য, 1 ঘর কেটে নিলাম, 4 দিয়ে 8-এর গুণ করলে 4 আটা 32, 32-এর 2 হাতে আছে 3, 3 ছেড়া 12 আর 3-এ 15, 2 2 5, কত টাকা পেলাম তাহলে আমরা? 1500 টাকা, 1520 টাকা পেলাম। এখন আমাদের ডাকে কি বলছে, 265 টাকা কি কিনছে আমরা? সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলে, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলে, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? মূল্য বের করছি কত টাকা, 1520 টাকা। তাহলে আমরা সর্বমোট কত কিনছি, লাগে মোট কিনলেন কত টাকা, 1520 টাকা। চাউল যোগ কত, সয়াবিন কত টাকা, 265 টাকা, যোগ তেল দিলেন কত টাকা, 588 টাকা, শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে যোগ করতে সমস্যা হলে আমরা এভাবে করে নিতে পারি, রাফ করে 1520 যোগ 265 যোগ 588, 18 5 13, হাতে আর শূন্য, 13 3, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আর 6 15, 15 আর 2 17, 17 7, হাতে আছে 1, 5 আর 2 9 6, 6 আর 2 8, 8 আর 5 13, 13 3, হাতে আছে 1, 1 আর 1 2, 2373 টাকা। তাহলে আমরা দোকানদারকে কত দিচ্ছি শিক্ষার্থী বিন্দুরা? 3000 টাকা দিচ্ছি। তাহলে 3000 টাকা থেকে 2373 টাকা বাদ দিলে যে কটা থাকবে ওই কটাকে আমি ফেরত পাবো। তাহলে আমরা লিখতে পারি,
দোকানদার কে দিলেন। দিলেন কত টাকা? ব্যাগ আছে 3,000 টাকা। মোট খরচ করলেন 2,373 টাকা। ফেরত পাবে 10 ধরবো, 10 3 বার দিলে 7, হাতে আছে 1, 7-এর মধ্যে 1 হলো 8, 10 3 8 বার দিলে 2 থাকে, হাতে আছে 1, 3-এ দিলে হয় 4, 10 3-এ 4 বার দিলে 6, হাতে আছে 1, 2 দিলাম 3, 3-এ দিয়ে মিলে হলো 0, বামরে 0 দাম নেই, অতএব ফেরত পাবে ফেরত পাবে 627 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অঙ্কটা করলাম সকলে মনোযোগ সহকারে ভিডিওটা বারবার দেখবে, এক যে কোনো সমস্যা হয় বারবার দেখলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আজ আর নয়, পরের ক্লাসে পরে একটি অঙ্ক নিয়ে, ভিন্ন একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সকলেই ভালো থাকো, আসসালামু আলাইকুম।